ফ্লোরিডা গার যা আমাদের কল ডাকগুলো আবারো ডিম দেওয়া শুরু করছে আল্লাহর রহমতে এই যে নেস্ট বক্স এই যে নেস্ট বক্সের ভিতরে ডিমগুলো আছে এই ডিমগুলো আমি কালকে রাতে দেখলাম বসে আছে অনেকক্ষণ আমি ধারণা করছিলাম ও মেবি তা দেয় কিন্তু সকাল থেকে দেখলাম ও বাইরে ও আর ডিমের উপরে নাই তো ভাবলাম এখন এগুলো এক জায়গায় রাখা রিস্ক হয়ে যাবে কিছুক্ষণ তা দিয়ে অনেকক্ষণ তা না দেওয়া এটা কিন্তু অনেক রিস্ক ডিম নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে আর কোন ডিম আছে দেখছো ভালো করে চেক করে তাই না এই যে কল ডাক থেকে তিনটা ডিম পাইছি আলহামদুলিল্লাহ আমরা এই যে তিনজন মাশাআল্লাহ ডিমগুলোকে এখন ইনকিউবেটরে দিয়ে দিব ইনশাআল্লাহ চলো মিনি জুতে পাইপ নিয়ে যাচ্ছি কারণ আমাদের এই হাউসটা আজকে আমরা পানি দিয়ে ভরে ফেলবো আমি মোটর সুইচটা ছেড়ে আসতেছি এর আগেও আমরা কয়েকবার এটা ভরেছি ভরে আমরা পুরোটা ক্লিন করে পানি আমরা ড্রেন করে দিছি গতকালকে রাতেও আমরা একবার ড্রেন করছি এই যে সাইড দিয়ে পানির লাইন দিয়ে দিছি পানি চলমান বেশিক্ষণ লাগবে না এটা ভরতে অল্প একটু পানি লাগবে খুব একটা গভীর করিনি আমরা আর আজকে আমাদের মিনিজুর লুকটা দেখাই আজকে পর্যন্ত সে আগের মতোই আছে খুব একটা চেঞ্জেস নাই তবে খুব শীঘ্রই আপনারা কমপ্লিট চেঞ্জ দেখতে পারবেন ইনশাআল্লাহ হাউসটা পানি দিয়ে ভরতেছি এই হাউসটা বানানোর উদ্দেশ্য হইতেছে আমাদের যে দুইটা অ্যালিগেটর গার্ড আছে এই গার্ড দুইটাকে এখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ অ্যালিগেটর গার্ডগুলো এরকম একটা জায়গাতে রাখা আছে যেখানে আমি আপনাদেরকে ঠিকভাবে দেখাইতে পারতেছি না এবং নিজেও ঠিকভাবে দেখতে পারতেছি না ওদের যতটুকু টেক কেয়ার করা দরকার ওইভাবে টেক কেয়ারও করা হচ্ছে না ওই জায়গাটা ময়লা হয় সিঁড়ির পাশে এই জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই জায়গার পানিটা কমে যায় তো সব মিলিয়ে আমাদের একটা হাউস দরকার ছিল এই জন্য আমরা এই জায়গাটাতে হাউসটা করছি অনেকে মনে করতে পারেন যে অ্যালিগেটর গার্ড এখানে রাখবো পাশে হাঁসগুলো আছে ওরা ওদের কোনো ক্ষয়ক্ষতি হইতে পারে ওরা এখানে এসে নামতে পারে নামলে ওদের কোনো ক্ষয়ক্ষতি হইতে পারে অ্যালিগেটর গার্ড ওদেরকে অ্যাটাক করতে পারে তো আমরা এটা হতে দিব না কারণ আমরা অ্যালিগেটর গার্ড ছাড়ার পরে আমরা উপরে সুন্দর করে ঢাকনা দিয়ে দিব তো নেটের ফ্রেম বানায়ে আমরা ওই ফ্রেম এখানে বসাই দেবো ইনশাআল্লাহ যখন ভিডিওতে আপনাদেরকে দেখাবো তখন আমরা ফ্রেম উঠাই নিব হ্যাঁ যখন আমাদের কোনো কাজ থাকবে ক্লিন করব আমরা ফ্রেমটা উঠাই নিব আর যখন কাজ শেষ হয়ে যাবে তখন আবার ফ্রেমটা বসাই দিয়ে চলে যাব কারণ যখন আমরা এখানে থাকব তখন তো আর হাঁসগুলো এখানে আসবে না তো এটা নিয়ে কোনো সমস্যা আল্লাহর রহমতে আশা করি হবে না ও হলো রেহান আমার ছোটো ভাই মামাতো ভাই আমাদের বাড়িতে বেড়াতে আসছে আজকেই থাকবে কালকে চলে যাবে হয়তো বা আজকেও রাতে চলে যেতে পারে তো আমরা এখন ওকে নিয়ে অ্যালিগেটর গাড়গুলোকে ধরবো তো ওই দুইটা গাড় মাছ ধরে এনে ইনশাল্লাহ এখানে ছেড়ে দিব ইন ফিউচারে ওদের ক্যাটাগরির আরও কিছু মাছ আছে যেগুলো নিয়ে আসার প্ল্যান আছে ইনশাল্লাহ সেগুলো নিয়ে আসবো হ্যাঁ আর এই মনস্টার মাছগুলা মনস্টার ফিশগুলো একসাথে অনেকগুলো রাখা যায় একসাথে মনে করেন যে পাঁচ ছয়টা সাতটা আটটা রাখা যায় একসাথে এই বক্সটার ভিতরে ওদেরকে নিয়ে আমি উঠবো ইনশাল্লাহ আমি নামবো এখন যাও রেহান যাও রেহানও নামবি আমার সাথে মোহাম্মদ তুমি যাবা তুমিও যাও ও রে পানিগুলো একদম কমে গেছে এটার ভিতরে এইভাবে পানি কমে যায় হ্যাঁ এই যে আমাদের অ্যালিগেটর গার আর ফ্লোরিডা গার মাশাআল্লাহ অনেক বড় হয়েছে মাশাআল্লাহ ভাইয়া চলে দেখাও আগে ক্লোজ দেখাও ওদেরকে বক্সে নেওয়া হয়েছে বড় হয়েছে মাশাআল্লাহ তবে ফ্লোরিডা গারটা বেশি বড় হবে না অ্যালিগেটর গারটা বড় হয়েছে তারপর ফ্লোরিডা গারটাও বড় হয়েছে আগের থেকে আল্লাহর রহমতে তারপর রেহান ধরো রেহান অনেক এক্সাইটেড ও নিজেই ধরবে তো মিনিজুর ভিতরে চলে আসছি আমরা হ্যাঁ আপাতত একটা লেভেলে পানি দেওয়া হয়েছে এখানে রাখো এখানে রাখো এখানে রাখো তো গাইস ফাইনালি আমরা আমাদের অ্যালিগেটর গার আর ফ্লোরিডা গার দুইটা গারকে নতুন প্লেসে ছাড়তে যাইতেছি তো এই প্লেসটা অনেক দিন ধরে রেডি হইল অনেক অনেক অক্লান্ত পরিশ্রম আমাদের গেল আর এখনই আমি এটাকে ছাড়বো হ্যাঁ ভয় লাগে ভাই যদি কামড় দিবে না দাঁত যদি বসে পড়ে কামড় দিবে না
যাক, অনেক দূরের থেকে ক্লিপ নিয়ে চাললে জানি কেমন আসছে। এখন ফ্লোরিডা গার্ডটাকে ছাড়বো। ইয়েস, মাশাআল্লাহ। তো ফাইনালি ওদেরও জন্য একটা চমৎকার জায়গা হইলো, আমাদেরও খুব ভাল লাগতেছে এখানে ওদেরকে ছাড়তে পেরে। আমার মন চাইতেছে এখানে আমি বসে থাকি, এখন বসে শুধু আমি ওদেরকেই দেখি। এই যে পায়ের নিচ দিয়ে আসতেছে, পায়ের নিচ দিয়ে আসতেছে, মাশাআল্লাহ। আমাদের ফ্লোরিডা আর অ্যালিগেটর গার ফাইনালি এমন একটা জায়গায় এসে ওরা আসছে যেখান থেকে আমরা রেগুলার ওদেরকে খুব সুন্দর করে দেখাইতে পারবো ইনশাআল্লাহ, খুবই সুন্দরভাবে দেখাইতে পারবো। ওর কালারটা চেঞ্জ হইতেছে, দেখছিস নোবেল? মাথার সামনের দিক দিয়া পুরো শেপটা চেঞ্জ হইতেছে। ওরা কিন্তু খুব একটা ভয় পায় না, এই যে আমার একদম কাছে দিয়ে ঘুরতেছে, হ্যাঁ এই যে এটাও একদম কাছাকাছি ধরলেও খুব একটা মাইন্ড করে না ওরা। আমাদের এই ম্যান্ডারিন ফিমেলটা, এটা হলো ওইটা যেটা ওই যে আমাদের এখান থেকে উড়ে চলে গেছিলো, পরে আল্লাহর রহমতে আবার আমরা এটার ব্যাক পাইছি, সেটা এটা। এটা কিছুদিন আগে, 4-5 দিন আগে পায়ে ব্যথা পাইছিলো, হ্যাঁ তো হাঁটতে পারতো না, তো এটাকে আলাদা করে রাখছিলাম এক জায়গায়। তো এখন আল্লাহর রহমতে দেখলাম যে দাঁড়াইতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, সব ঠিক আছে। তো এখন আবার এটাকে ছেড়ে দেবে এখানে ইনশাআল্লাহ, সব হাসির মাঝে। তো যাও, নতুন পরিবেশ, সুন্দর পরিবেশে দেখি, একটু ফ্লাই করে যাও। গোসল যে কীভাবে করব, কাছে যাও, কাছে যাও, কাছে যাও। হাই জিদি, হাই জিদি, রাজত্ব হয়, হ্যাঁ সবচেয়ে সিনিয়র না এখানে? না ওইটা সিনিয়র না, ওই তো এই যে ফিমেলটাই তো আমাদের এখানে প্রথম। না না না, প্রথম হইতে পারে কিন্তু প্রথম তো, এটা থাকবে, এটা কিছুক্ষণ থাকবো, মাত্র আইছে তো কিছুক্ষণ পর দেখাইবো। ও এত যখন ভাবি খরগোশগুলোকে দেখাবো তখন আর খরগোশগুলোকে পাই না, ওরা ওরা ওই নিচে গর্ত করছে, সারাদিন ওই গর্তের ভিতরেই থাকে, শুধুমাত্র খাবারের সময় এবং ওদের যখন মন চায় তখন আরও উপরে আসে। এই যে 4টা খরগোশ আছে আলহামদুলিল্লাহ, ভয় পায় না মাশাআল্লাহ।